বিনিয়োগের সুখবর দিল বেজা। বিনিয়োগের সুখবর দিচ্ছে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা প্রতিবেদন অনুযায়ী 3টি সরকারি ও 10টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে মোট 1,785 কোটি মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় 1.5 লাখ কোটি টাকার বেশি। বিনিয়োগকারীরা সরকারি 3টি অর্থনৈতিক অঞ্চলে 77টি কোম্পানি নির্ধারিত ইজারা মূল্যে জমি নিয়ে কেউ কারখানার কাজ শুরু করেছে, কেউ জমি হস্তান্তরের অপেক্ষায় আছে। এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে 39টি কোম্পানি বিনিয়োগের জন্য জমি নিয়ে 20টি ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে। এর মধ্যে 4টি অর্থনৈতিক অঞ্চল থেকে পণ্য বিদেশে রপ্তানিও শুরু হয়েছে। এখন পর্যন্ত রপ্তানি হয়েছে 10 কোটি ডলার। সব মিলিয়ে অর্থনৈতিক অঞ্চলগুলো বিনিয়োগকারীদের জমির সমস্যা কমিয়ে দিয়েছে। বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য সেবা, সংযোগ ও অবকাঠামোর নিশ্চয়তা পাচ্ছে। সরকার 2030 সাল নাগাদ 100টি অর্থনৈতিক অঞ্চল তৈরির লক্ষ্য ঠিক করেছে। বেজা জানিয়েছে এখন জোরে সোরে কাজ চলছে 28টির। এর মধ্যে 13টি সরকারি খাতে, বেসরকারি খাতে 15টি। অবশ্য বেসরকারি খাতে 10টি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্ত লাইসেন্স পেয়ে জমি বরাদ্দ ও বিনিয়োগ নিতে পারছে। অন্যদিকে সরকারি খাতে 3টিতে ইতিমধ্যে জমি বরাদ্দ শুরু হয়েছে, 2টিতে বরাদ্দের আবেদন নেওয়া হয়েছে। চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী ঘিরে 30,000 একর জমিতে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। সেখানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে। বেজার হিসাবে বঙ্গবন্ধু শিল্পনগরে এখন পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব 1,239 কোটি ডলারের। এতে জমি নিয়েছে 69টি প্রতিষ্ঠান। মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে জমি নিয়েছে 2টি প্রতিষ্ঠান, তাদের বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ 248 কোটি ডলার। অন্যদিকে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের পুরো জমি নিয়েছে 6টি প্রতিষ্ঠান, তাদের মোট বিনিয়োগ প্রস্তাব 131 কোটি ডলার। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের 6টিতে বিনিয়োগকারীরা কারখানা করছে। এর মধ্যে মেঘনা ইকোনমিক জোনে 10টি, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে 15টি, সিটি ইকোনমিক জোনে 6টি, আব্দুল মোমেন ইকোনমিক জোনে 1টি, আমান ইকোনমিক জোনে 5টি ও বে ইকোনমিক জোনে 2টি কোম্পানি কারখানা করছে। 39টির মধ্যে উৎপাদন শুরু করেছে 20টি কারখানা।